এখানে আজকে আমি বানিয়েছি তিরামিশ্র কেক যেটা আমি এখন উপর থেকে কফি পাউডার দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এটা কফি পাউডার দিয়েই সবচেয়ে বেশি ভালো লাগবে সেজন্য এটা ডেকোরেশন করে দিচ্ছি আসলে দেখিনি কীভাবে বানাতে হয় এই ক্রিসমাস স্পেশাল তিরামিশ্র কেক নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতা পা। সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদেরকে আজকে আমি বানাবো তিরা মিসু কেক তিরা মিশু কেক বানাবার জন্য এখানে নিয়ে এসেছি দেখুন আমি ক্রিম চিজ এটা এই ক্রিম চিজটাকে আমি প্রথমে এই বাটির মধ্যে পুরোটা ঢেলে দেব দেখুন একটা সুন্দর ক্রিম চিজ দেখুন কত সুন্দর ক্রিম চিজটা এটাকে আমি প্রথমে বাটির মধ্যে ঢেলে দেব সব সবসময় ফ্রিজে রাখি যেহেতু ক্রিম চিজ একটু গলে যেতে পারে সেজন্য আমি পুরোটা ব্যবহার করছি না একটু কম ব্যবহার করছি কারণ এর সাথে দেয়া হবে হুইপড ক্রিম কিন্তু এইটা করতে গেলে এই যে প্রথমে আমি ক্রিম চিজ দিলাম এটাকে প্রথমে আমি মেশিন দিয়ে ভালো করে বিটার দিয়ে পিট করে নেব এরপরে দেখুন আমি এর মধ্যে দিচ্ছি দানাযুক্ত চিনি এই যে এটা আমি মুঠি মুঠি করে দিচ্ছি না এতে না এই যে ক্রিমটা দিয়েছি এর মধ্যে কিন্তু চিনির পরিমাণ নেই একদম সেজন্য আমি এখানে দিচ্ছি মুঠি মুঠি করে চিনি এবারে এই চিনিটা দিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে প্রথমে থাকি সবসময় এটাকে মিডিয়ামভাবে চালাবেন তাহলে কি হবে এটার মধ্যে এ দেখুন ক্রিমটা কত সফট হয়ে গেছে চিনিও প্রায় গুলে গুলেই গিয়েছে এরপরে আপনাদের যদি কোনো রকম আরও দরকার পড়ে ক্রিমের সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা পরে আর একটু মেশাতেও পারেন ওয়ান স্পুন অলরেডি আমি হুইপড ক্রিম দিলাম এরপরে দিচ্ছি আমি আরও ওয়ান স্পুন হুইপড ক্রিম এই যে কে যে হুইপড ক্রিমটা লাগে স্মুথ হুইপড ক্রিম দেখুন এই হুইপড ক্রিমটা আমি এর মধ্যে দিলাম এবারে এটাকে আবার আমি একটু ভালো করে বিট করে নেব এটা একটু টাইম লাগবে দু তিন মিনিট পর্যন্ত এই যে এই যে দেখুন প্রায় মোটামুটি এটা দেখুন কত সুন্দর একটা ক্রিমটা তৈরি হচ্ছে কিন্তু এটা যতক্ষণ না পুরোটা স্মুথ হবে ততক্ষণ কিন্তু এরকমভাবে মিডিয়াম ইয়েতে দেখে টেম্পারেচারটা এটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু কনস্ট্যান্ট ফ্যান্টাস্টিক ক্রিম কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত তৈরি হয়েছে এটা যারা এখন অবধি আমার চিজ কেকের রেসিপিটা দেখেননি তারা নিচে ড্রেসক্রিপশান বক্সে এবং ওপরে বেল আইকনে আমি দিয়ে দেব লিঙ্কগুলো আপনারা অতি অবশ্যই দেখে নেবেন তো এছাড়াও আমি যে অন্যান্য কেকের রেসিপি দিয়েছি সমস্ত কেকের রেসিপি আমি ডেসক্রিপশন বক্স এবং বেল আইকানে লাগিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটাকে আমি একটু সরিয়ে এবারে আমি তিরামিশগুলো বানাবো আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে তিরামিষো বানানো বানানো কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকমভাবে তিরামিষো বানিয়ে থাকে গরম জলের মধ্যে কফি পাউডার দিয়ে আপনারা যেটা বাঙালিরা আমরা পটল বিস্কুট বলি সেই পটল বিস্কুটগুলো যেগুলো লেডি ফিঙ্গার বিদেশিরা বলে থাকে সেই বিস্কুটগুলো যদি আপনারা কফির মধ্যে ডুবিয়ে গরম গরম ওটাতে বানান ওটাও হবে কিন্তু আমি একটু অন্য রকম বানাচ্ছি কারণ তিরামিষও অনেক রকমের বানানো যায় দেখুন আমি এখানে দিচ্ছি কিছুটা চকলেট সিরাপ এই যে একদম চকলেট সিরাপ দিলাম এখানে নিয়ে এসছি আমি চকলেট ওয়েফার এগুলো এইগুলোকে আমি এই যে চকলেটের মধ্যে এই যে চকলেট সিরাপ তার মধ্যে দেখুন আমি এটাকে সম্পূর্ণভাবে কোট করছি দেখুন কত এবারে এটাকে আমি এই যে বক্সটার মধ্যে সেট করব সেই বক্সটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ওভেনে যাবে না মানে উইদাউট ওভেন রেসিপি আপনারা যদি ডিম দেন এর মধ্যে তিরামিষও অনেক রকমের করা যায় আপনারা যদি ডিম দেন তাহলে কিন্তু সেটা একটুখানি সময় বেক করে নিতে হবে এই যে দেখুন এটাকেও আমি আবার এর মধ্যে সেট করছি এই যে এর ভেতরে দিয়ে দিচ্ছি এখানে অ্যারাউন্ড দুটো কি তিনটে যাবে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি বক্সের সাইজ আপনারা বড়ও নিতে পারেন কিন্তু তিরামিষও একটু এরকম ছোটোর মধ্যে হলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে এবারে আমি এই যে ক্রিমটা বানিয়ে রাখলাম এই ক্রিমটা ওপর থেকে এইভাবে আমি এটা দিয়ে দেব প্রথমে একটা লেয়ার বানাবো এক্স্যাক্টলি এবারে আমি এর ওপরে এই যে সেকেন্ড লেয়ারটা এ সেকেন্ড লেয়ারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা যদি ওই বেকারির যে পটল বিস্কুট বা ক্রাঞ্চি বিস্কুটগুলো হয় ওইগুলোতে যদি আপনারা করতে চান ওগুলোতেও করতে পারেন তবে সেক্ষেত্রে একটু কফির গরম জলে কিন্তু ওটাকে ভিজিয়ে নিতে হবে এই যে এইভাবে একটার গায়ে আরেকটা বা একটা পাশাপাশি এইভাবে একটা দিয়ে দিচ্ছি যতটা ভরে ভরে ক্রিমটা দেবেন ততটাই কিন্তু ভালো লাগবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক আইডি এবং যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা আমার ইনস্টাগ্রাম পেজ পারমিতার পাকঘর দুটোই পারমিতার পাকঘর আপনারা প্লিজ ফলো করে দেবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে সাথে বেল বেলাইকেন বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন আর ভুলবেন না অবশ্যই শেয়ার করতে না এত সুন্দর রেসিপি আপনারা যত শেয়ার করবেন তত আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের ক্রিসমাস একটা জমে উঠবে এবারে এর ওপরটা একটু প্লেন করে দেওয়ার পালা সুন্দর করে দেখুন এটাকে একটু প্লেন করে দিচ্ছি ব্যাস একদম আমার তিরামিষো কেক তৈরি হয়ে গেল কিন্তু এটাকে আরও সুন্দর করে সেট করার জন্য এটাকে এই যে বন্ধ টন্দ করে টাইট টাইট করে এটাকে আমি ওয়ান আওয়ার পর্যন্ত রেখে দেবো নর্মাল ফ্রিজের ভেতরে আমি আগেই বলছিলাম যে তিরামিষো কেক কিন্তু অনেক রকম করে বানানো যায় যে যার মতন করে বানাবেন দেখুন এখানে যে ক্রিমটা বেশি হয়ে গেল সেটা সেই যে চকলেটটা আমি বানালাম চকলেটের সিরাপটা সেই পাত্রটার মধ্যেই আমি দিয়ে এটা বাড়িতে নর্ম্যাল যে চকলেট কেকগুলো আমাদের থাকে না সেই কেকগুলো এমনি নর্মাল যে এমনি বাজারে যে ছোটো ক্রিমগুলো কেকগুলো নিয়ে আসেন সেইগুলো সেইগুলো আমি এর মধ্যে দেখুন একটা একটা করে জটা ধরে এইভাবে আমি এটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এটার ওপরটা আবারও আমি এই যে আরেকটা এরকম ক্রিম দিয়ে এই ওপরটাকে আমি সুন্দর করে দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি এই যে ফ্রেশ ক্রিমটা যেটা আমি বানালাম উইফট ক্রিম আর চিজ ক্রিম দিয়ে এটা আমি এবারে ভালো করে এটাকে কাভার আপ করে দেবো বাড়িতে যদি হঠাৎ করে গেস্টে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই তিরামিষো কেক পরিবেশন করতেই পারেন সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি এরকম কেক বা আইসক্রিম বানাবার জন্য কিছু এক্সট্রা থেকে যায় সেক্ষেত্রে আপনারা এরকম একটা ছোট্ট কেকের পিস দিয়ে এটাকে জাস্ট একটু কভার আপ করে টি বা চায়ের সাথে কফির সাথে আপনারা পরিবেশন এটা করতেই পারেন এই যে দেখুন এটাকে ওই যে বললাম কেকের কেক বানাতে গেলে একটু যত্ন একটু ভালোবাসা সেই একটু ভালোবাসা মিশিয়ে এটাকে সুন্দর করে এটা ব্যাস এই যে হয়ে গেল একটু একটু আর একটু ক্রিম টিম যা বাঁচবে কোনোটাই নষ্ট না করে পুরোটাই আপনারা ব্যবহার করে এইভাবে আপনারা এর উপরে একটু কফি পাউডার বা চিনির গুঁড়ো দিয়ে এটা পরিবেশন করতেই পারে এই যে এক ঘন্টা পুরো হয়ে গেছে এবারে আমি এটা দেখুন ওই যেটা ওয়েফার দিয়ে করলাম এটা হচ্ছে সেটা সবগুলো একসাথে ডেকোরেশন করব না একই রকমের কেননা যখনই আমি যদি একসাথে করে দিই মানে তখনই খেতে হবে এরকম এবারে এটা দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কফি পাউডার এই যে এইভাবে দেখুন কত সুন্দর এটা দেখতে লাগছে কফি পাউডারটা দেবার জন্য তাহলে এই যে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টিরা কেক এটা সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি আপনারা আশা করি ক্রিসমাসে অবশ্যই এটা বানাবেন এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে ফিডব্যাক দেবেন আমার কমেন্ট বক্সে তাহলে আজকে এই পর্যন্ত আগামীতে ফিরবো আবার একটা নতুন রেসিপির সাথে